একা হাতে সংসারে সব কাজ যদি করতে হয় তাহলে কিন্তু প্রত্যেকটা কাজকেই বুদ্ধির সঙ্গে করতে হবে তাহলেই কিন্তু আমাদের সব কাজ সময়ের মধ্যে হয়ে যাবে আর নিজেদের জন্য আজকের ভিডিওতে আশা করি প্রত্যেকটা টিপসই কাজে লাগবে তো নমস্কার বন্ধুরা প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো দেখে নেওয়া যাক প্রথম টিপস এখানে দেখো আমি একটা বালিশের কভার নিয়ে নিয়েছি অনেক সময় কিন্তু বিছানার চাদরের সঙ্গে যে বালিশের কভারের সেট থাকে দেখা যায় যে বিছানার চাদরটা হয়তো ছিঁড়ে যায় কিন্তু বালিশের কভারগুলো অনেক সময় ভালো থাকে তো সেটের চাদর যদি ছিঁড়ে যায় অনেক সময় কিন্তু এই বালিশের কভারগুলো আর সেইভাবে ব্যবহার করা হয় না আমরা রেখেই দিয়ে থাকি তো এই বালিশের কভারগুলোকে কিন্তু আমরা অন্যভাবেও ব্যবহার করতে পারি শুধু শুধু না রেখে দিয়ে আমাদের ঘরে কুশান তো থাকেই আর কুশানগুলোকে একই কভারে দেখতে দেখতে কেমন যেন একটা একঘেয়ে মনে হয় আর যদি আমরা রোজ রোজ চেঞ্জ করতে যাই তাহলে বেশ অনেক রকম কুশান কভার কিনতেও হবে তো শুধু শুধু আমরা পয়সা খরচা কেন করব। যদি আমরা একটু বুদ্ধি করে কাজ করি তাহলে কিন্তু বেশ মাঝে মধ্যেই আমরা চেঞ্জ করে করে বিভিন্ন রকম কুশান কভার করে নিতে পারি তাও রকম কাটা বা সেলাই করার ঝামেলা ছাড়া তো দেখো যে বালিশের কভারটা পড়েছিল সেই বালিশের কভারের মধ্যেই আমি কুশানটাকে পড়িয়ে দিলাম আর তারপরে মাথার দিকের যে বাড়তি অংশটা ছিল সেটাকে আমি এইভাবে ভিতরের দিকে ফোল্ড করে দিলাম আর এবার কিন্তু কোনো রকম কাটা সেলাই করা ছাড়া বা কোনো রকম পয়সা খরচা না করে সুন্দর একটা কুশন কভার কিন্তু তৈরি হয়ে গেল তো মাঝে মধ্যে কিন্তু এইভাবে একটু নতুনত্ব একটু পরিবর্তন আমরা করে নিতেই পারি তাও আবার এক পয়সা খরচা না করে পড়ে থাকা বালিশের কভার দিয়ে আশা করি টিপসটা কাজে লাগবে দেখে নেওয়া যাক কাজকে দু নম্বর টিপস গ্রাইন্ডার তো মশলা করার জন্য আমরা সকলেই ব্যবহার করে থাকি আর মাঝে মধ্যে এই মশলা করার সময় এমন একটা অদ্ভুত কাণ্ড ঘটে যায় যেটা দেখে কিন্তু আমরা অনেক সময় ভয় পেয়ে যাই যে গ্রাইন্ডার হয়তো খারাপ হয়ে গেছে তো এই সমস্যাটা হচ্ছে অনেক সময় দেখা যায় আমরা হয়তো একসঙ্গে অনেক বেশি মশলা করার চেষ্টা করি তো বেশি মশলা করতে গেলে কিন্তু গ্রাইন্ডারটা অনেক সময় ধরে চালাতে হয় বা হয়তো কোনো শক্ত কোনো জিনিসকে পেস্ট করছি সেটা নারকেল হতে পারে বা ছোলার ডাল বা অন্য কোনো কিছু তো এই সব শক্ত জিনিসগুলোকে পেস্ট করতে অনেক সময় গেলে ধরে গ্রাইন্ডারটাকে চালাতে হয় তো এরকম অনেকক্ষণ চলতে চলতে হঠাৎ করে দেখা যায় যে গ্রাইন্ডার কিন্তু আর চলছে না বন্ধ হয়ে গেছে তো সাধারণভাবেই আমরা কিন্তু তখন ভাবি যে গ্রাইন্ডারটা হয়তো খারাপ হয়ে গেছে আর তখন কিন্তু এটা সারানোর জন্য আমাদের দোকানে নিয়ে যেতে হয় আর দোকানে নিয়ে যাওয়া মানে কিন্তু বেশ কিছু টাকার খরচা তো দোকান সারাই করবার জন্য নিয়ে যাওয়ার আগে কিন্তু আমরা নিজের একবার বাড়িতে চেষ্টা করে দেখতে পারি যে জিনিসটা খারাপ হয়ে গেছে কিনা তো যে কাজটা করতে হবে প্লাগটাকে খুলে নিয়ে আমি গ্রাইন্ডারটাকে উল্টো করে দিয়েছি আর নিচের দিকে দেখতেই পাচ্ছ একটা লাল বোতাম মতো রয়েছে তো এই বোতামটাকে একবার প্রেস করে দিতে হবে অনেক সময় কিন্তু অনেক বেশি মশলা করতে থাকলে বা অনেকক্ষণ গ্রাইন্ডার চলতে থাকলে ওভারলোড হয়ে গিয়ে বন্ধ হয়ে যায় তো সেক্ষেত্রে যদি নষ্ট না হয়ে গিয়ে থাকে এই লাল বোতামটাকে একবার প্রেস করলে কিন্তু গ্রাইন্ডার আবার আগের মতো চলতে শুরু করবে তো দোকানে নিয়ে যাওয়ার আগে অবশ্যই এই টিপসটা ফলো করতে পারো তো দেখে নেওয়া যাক আজকে তিন নম্বর টিপস শীতের শুরু এখন বাড়িতে কিন্তু অনেক কমলা লেবু আসবে আর আমরা কমলা লেবু খেয়ে খোসাটাকে কিন্তু সময় ফেলে দিয়ে থাকি তো এই কমলা লেবুর খোসা না ফেলে যদি রেখে দেওয়া যায় তাহলে কিন্তু বেশ অনেক কাজেই ব্যবহার করা যায় তো আমি এখানে তিন রকমভাবে ব্যবহার করে দেখাবো যেটা কিন্তু আমাদের সকলেরই কাজে লাগবে এখানে দেখো আমি দুটো কমলা লেবুর খোসা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর অন্য একটা বাটিতে নিয়েছি বেশ কিছুটা জল তো এবার এই জলের মধ্যে কমলা লেবুর খোসাগুলোকে একদম ছোট ছোট করে কেটে দিয়ে রেখে দিচ্ছি আর এটা ভিজিয়ে রাখবো অন্তত আধ ঘন্টা থেকে এক ঘন্টার জন্য আমি যেহেতু ভিডিওটা বানাবো আমার হাতে অতটা সময় ছিল না বলে আমি মাত্র মিনিটই রেখেছি তো এইভাবেই কিন্তু কাজটা তোমাদেরকে করতে হবে তো দেখো এবার আমি কমলালেবুর খোসাগুলোকে তুলে নেব যত বেশিক্ষণ কমলা লেবুর খোসাগুলো ভিজিয়ে রাখা যাবে জলটা কিন্তু ততটাই গাঢ় হলদে হয়ে যাবে তো এখানে আমি দশ মিনিট রেখেছিলাম হালকা হালকাই হলদে হয়েছে তো খোসাগুলোকে আমি তুলে নিচ্ছি আর এবার এই যে কমলালেবুর খোসা ভেজানো জলটা এটার মধ্যে কিন্তু দেখবে খুব সুন্দর একটা কমলালেবুর গন্ধ রয়েছে তো অনেক সময় দেখবে বাসন মাজার পরে বা মাছ মাংস ধোয়ার পরে হাত থেকে একটা বাজে গন্ধ আসে যেটা হ্যান্ড ওয়াশ করার পরেও যেন ঠিক মতো কাটতে চায় না তো খোসাটাকে তো আমরা ফেলেই যদি এই জলটার মধ্যে একটু ডুবিয়ে রাখি বা একটুখানি ধুয়ে নিই তাহলেই কিন্তু দেখবে হাতের বাজে গন্ধ সম্পূর্ণ চলে গেছে আর হাত থেকে সুন্দর একটা গন্ধ আসছে তো লেবুর জলটা দিয়ে আমরা এই একটা কাজ তো করতে পারি দ্বিতীয় কাজ আমরা যখন ঘর ঘর মোছার জলের মধ্যে যদি এই কমলালেবুর খোসাবে যেন জলটা দিয়ে ঘর মোছা হয় দেখবে ঘর থেকেও কিন্তু একটা সুন্দর গন্ধ আসছে এছাড়াও এই জলটা যদি আমরা একটা স্প্রে বোতলে করে নিয়ে পর্দায় একটু স্প্রে করে কিন্তু দেখবে ঘরে সবসময় একটা ফ্রেশ ভাব থাকবে আর এটা কিন্তু রুম ফ্রেশনারের খুব সুন্দর কাজ করবে তো আশা করি টিপসটা কাজে লেগেছে বন্ধুরা দেখে নেওয়া যাক পরবর্তী টিপস আমাদের প্রত্যেক দিনের রান্নাবান্নার জন্য ফ্রাইং প্যান বা ননস্টিক কড়াই তো ব্যবহার করি আর এই জিনিসগুলো দেখবে যে খুব বেশি ঘষে কিন্তু মাজা যায় না তাহলে খারাপ হয়ে যাবে আর যদি একটু হালকাভাবে মাজা ঘষা করি তাহলে দেখা যায় যে বাসনগুলো ঠিকমতো পরিষ্কার হয় না এইভাবে তেল ভেসে থাকে আর এটা কিন্তু দেখতেও খুব খারাপ লাগে বা এই বাসনেই আবার রান্না করতেও কিন্তু ইচ্ছে করে না তো আমরা খুব বেশি মাজা ঘষাও করতে পারবো না অথচ কিভাবে আমরা খুব সহজেই এটাকে পরিষ্কার করে নিতে পারি বা এর মধ্যে তেলাক্ত ভাবটা একদম কিভাবে কাটানো যায় তো তার জন্যই একটা ছোট্ট টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এখানে আমি একটা ছোট্ট বাটির মধ্যে নিয়ে নিলাম এক চামচ নুন তো এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কোলগেট আর দিচ্ছি সামান্য একটু ডিটারজেন্ট তো এই জিনিসটা কিন্তু আমি একবার ব্যবহার করার জন্য বানাচ্ছি তোমরা যদি একসঙ্গে বেশ কিছুটা বানিয়ে রেখে দাও তাহলে কিন্তু প্রত্যেক দিন আর বানানোর প্রয়োজন পড়বে না এই জিনিসটাই রোজ একটু একটু করে নিয়ে কিন্তু ব্যবহার করতে পারবে তো এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে একটা লিকুইড তৈরি করে নিলাম এবার এই ফ্রাইং প্যানের মধ্যে আমি পুরো লিকুইডটা কিন্তু দেইনি দেখো সামান্য কিছুটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটা নরম স্কচ ব্রাইট দিয়ে আমি হালকা করে একটুখানি ঘষে নিলাম আর এবার জল দিয়ে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে যতটা তেল চিটে ভাব ছিল সব কিন্তু উঠে পরিষ্কার হয়ে গেছে একদম আমি কিন্তু খুব বেশি ঘষা মাজাও করিনি আর দেখতেই পাচ্ছ যে একটুও কিন্তু আর তেলের কোনো রকম কোনো দাগ নেই বাকি যতটুকু ছিল সেইটুকু আমি এই সিঙ্কের মধ্যে দিয়ে দিচ্ছি তো তোমরা দেখ দেখতেই পাচ্ছ কত সামান্য টুকু দিয়েছি তো এই লিকুইডটা দিয়ে কিন্তু খুব বেশি ঘষা প্রয়োজন পড়ে না হালকা হাতে একটু ঘষে জল দিয়ে ধুয়ে দিলাম দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে তো এই লিকুইড বানিয়ে রাখতে পারলে কিন্তু আমরা সিঙ্ক ওয়াশ বেসিন সব কিছু পরিষ্কার করতে পারবো তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়